রাজশাহী পবা উপজেলার নওহাটা পৌরসভার নং ওয়ার্ড এলাকায় বারনৈ নদীর ধারে সরকারি ভূমি দখল করে এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে রাখায় চরম বিপাকে পড়েছে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের প্রায় সত্তরটি পরিবার প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ করলেও মেলেনি কোনো প্রতিকার বৃহস্পতিবার বিকেলে রাস্তা নির্মাণ ও প্রভাবশালী এজাজ মিয়ার অবৈধ দখল উচ্ছেদের দাবিতে বায়াবাজার এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন বারনৈ নদীর ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই নদী খনন করা হচ্ছে তারা বলেন বায়াবাজারের প্রবেশমুখে ব্রিজের পাশে দখলবাজ এজাজ মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা নির্মাণ করা গেলে নদীর সৌন্দর্য বৃদ্ধিসহ এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে কিন্তু প্রভাবশালী দখলবাজরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা করছে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আমাদের স্কুল মানে বর্ষার টাইম বর্ষার টাইমে আমরা স্কুলে যেতে পারি অনেক যা স্কুলে যেতে ইয়া কাদা ভিতর এবং অনেক কিছু থাকে বুঝতে ওই যে ওই যা তো আমরা যাই পারি মানুষের জমি দেয়া তারপর উন্ন উন্ন বাগান টান দেওয়া যেতে হয় মানুষের মানুষের খারাপ খারাপ বলে বকা দেয় আমাদের শুধু স্কুল যাওয়ার স্কুল যাওয়ার তা বাচ্চা অনেক কিছু যা বায় হাস মেলায় যাওয়াতে যাওয়া হবে আমরা হাট বাজারে সব কিছু কিনা কেনা হবে আমরা রাস্তা চাই আর চোদ্দ বছর থেকে আমরা এই কষ্টে আছি আমাদের কোনো রাস্তা নাই একটা ডেলিভারি রুগী যদি আমরা পাঠাই আমাদেরকে কোলে করে নিয়ে যেতে হয় একটা দাফন দিয়ে কেউ যদি একটা মারা যায় বৃত্তশালীরা চেগার দিয়ে ঘিরা থাকে ওই চ্যাগার খসায় আমাদেরকে মরা যেতে হয় আমরা এপারে গাঙের ধার দিয়ে রাস্তা চাই সামনে আমাদের যে আমাদের গ্রাম প্রায় তিরিশ চল্লিশটা আমরা বসতি আমাদের পায়ে একটা ভ্যান যাওয়ার রাস্তা নাই আমাদেরকে সম্পূর্ণ পায়ে হেঁটে করতে হয় আমাদের রাস্তাটা হচ্ছে না একমাত্র রাস্তার সম্মুখে হাফ কিলোমিটার দূরে ব্রিজের সংলগ্ন একটা দোকান আছে সেই দোকানটা আমরাও বলে উল্টাতে পারেনি বা উঠাতে পারেনি তবে দখলবাজ এজাজ মিয়া প্রায় উনত্রিশ বছর ধরে ভূমি দখলে রাখার কথা স্বীকার করলেও দখল ছাড়তে নারাজ সরকারি জায়গা ওয়ারান্দা রাস্তা লিয়ে থাক আর আমি এখানে একটা ছোট এখানে জায়গাটা হচ্ছে পনেরো ফিট আপনার পনেরো ফিটের ভেতরে আমি বলেছি আমি ঢোপ আমি এই সাইডে ঢোপ কাটা পাঁচ ফিট সাইডে থাকছি আমি দশ ফিট ছেড়ে দিচ্ছি ওরা এই প্রস্তাবে রাজি নাই এ বিষয়ে সাতনং ওয়ার্ড কমিশনার আবু সুফিয়ান শেখ বলেন নবনির্বাচিত মেয়র শপথ গ্রহণ করার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কোনো অবৈধ দখলবাজকে প্রশ্রয় দেওয়া হবে না এলাকাবাসীকে সাথে নিয়ে এর সমাধান করা হবে যে জায়গাটা দিয়ে রাস্তা চাইছে জনগণ এই জায়গাটা আসলে নদীর জায়গা এই জায়গাটা যেখানে দোকান ঘর বসে আছে সেই জায়গাটা অবৈধ জায়গা দোকান ঘর হটালে সেখানে জনগণের চলাচলের জন্য অনেক সুবিধা হবে যেহেতু আমাদের নতুন নির্বাচন হলো নির্বাচনে আমাদের পৌর মেয়র এখনও দায়িত্ব পায়নি দায়িত্ব পালে পরে আমি মেয়রকে মেয়র মহোদয়কে নিয়ে আমরা ওই এলাকার যারা ভুক্তভোগী তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমরা অবশ্যই আপনাদের এই কাজ রাস্তাটি নির্মাণ হলে মুমূর্ষু রুগী স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াত সহ মৃতদেহ আনা নেওয়ার ক্ষেত্রেও যেমন সুবিধা হবে তেমনি বৃদ্ধি পাবে নদীর সৌন্দর্য তাই এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি এলাকাবাসীর